স্বাগত বেস্ট স্কুলে। বাংলা লিপির উদ্ভব ও ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান চলুন দেখে নিই। ব্রাহ্মী লিপি ভারতের মৌলিক লিপি। সকল ভারতীয় লিপি এই ব্রাহ্মী লিপি থেকে জন্মলাভ করেছে। ব্রাহ্মী লিপির কুটির রূপ হতে বাংলা লিপি ও বর্ণমালার উৎপত্তি হয়েছে। শুধুমাত্র বাংলা ভাষাই নয়, সিংহলী, ব্রক্ষী, স্যামি ও তিব্বতী লিপির উৎসও ব্রাহ্মী লিপি। অষ্টম শতাব্দীতে ব্রাহ্মী লিপি থেকে পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি ও পূর্বী লিপি এ তিনটি শাখার সৃষ্টি হয়েছে। পূর্বী লিপি হতে বাংলা লিপির জন্ম হয়েছে। শ্যান যুগে বাংলা লিপির গঠন কার্য শুরু হলেও পাঠান যুগে তার মোটামুটি স্থায়ী রূপ লাভ করে। 1800 সালে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হওয়ার পূর্ব পর্যন্ত সুদীর্ঘকাল হাতে লেখা হয়েছে বলে বাংলা লিপির নানা পরিবর্তন হয়। তবে ছাপাখানার প্রভাবে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে, যার আর তেমন কোনো পরিবর্তন হয়নি। ব্রাহ্মী লিপিমালা বাম দিক হতে লেখা হয়, অন্যদিকে খরষ্ঠী লিপি ডান দিক থেকে লেখা হয়। বাংলা লিপিও ডান দিক থেকে লেখা হয়। বিভিন্ন প্রাচীন ভাষার লিপি থেকে আরও কিছু এক্সট্রা গুরুত্বপূর্ণ তথ্য চলুন জেনে নিই। কবে থেকে প্রথম লিপির ব্যবহার শুরু হয়? উত্তর, আজ থেকে প্রায় 4,500 বা 5,000 বছর আগে প্রথম লিপির ব্যবহার শুরু হয়। পৃথিবীর যাবতীয় লিখন পদ্ধতিকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর, পৃথিবীর যাবতীয় লিখন পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা প্লেনেমিক এবং সিনেমিক। ভাষাকে স্থায়ী রূপদানের পদ্ধতিকে কি বলে? ভাষাকে স্থায়ী রূপদানের পদ্ধতিকে বলে লিপি পদ্ধতি। পবিত্র লিপি কোন চিত্র প্রতীক লিপির নাম? উত্তর, মিশরীয় চিত্র প্রতীক লিপির নাম। হিয়েরোগ্লিফিক মূলত কী ধরনের লিপি ছিল? উত্তর, হিয়েরোগ্লিফিক মূলত চিত্রলিপি ছিল। হিয়েরোগ্লিফিক ছিল মিশরীয়দের লিপি। হিয়েরোগ্লিফিক লিপি পাঠোদ্ধার করেন কে? উত্তর, জা ফ্রাঁসোয়া জারিজ নামক এক ফরাসি হিয়েরোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন। বাংলা, উড়িয়া ইত্যাদি লিপির জন্ম হয় কী থেকে? উত্তর, বাংলা, উড়িয়া ইত্যাদি লিপির জন্ম হয় ব্রাহ্মী লিপির উত্তর ভারতীয় ধারা থেকে। মানব সভ্যতার প্রথম পর্যায়ে কোন কোন লিপি পদ্ধতি প্রচলিত ছিল? উত্তর, মানব সভ্যতার প্রথম পর্যায়ে আলেখ্য চিত্রাঙ্কন এবং স্মারক চিত্রাঙ্কন পদ্ধতি, এই দুই প্রকার লিপি পদ্ধতির প্রচলন ছিল। সিন্ধু লিপি কী ধরনের লিপি? উত্তর, সিন্ধু লিপি ছিল মূলত চিত্রলিপি। খরষ্ঠী লিপির এরূপ নামকরণের কারণ কী? উত্তর, খর অর্থাৎ গর্ধব আর উষ্ঠ মানে অর্থাৎ ঠোঁট। খরষ্ঠী লিপির চিহ্নগুলি গাদার ঠোঁটের মতো দেখতে বলে এর এরূপ নামকরণ করা হয়েছে। ধ্বনি লিপি কাকে বলে? উত্তর, যে লিপি পদ্ধতিতে প্রত্যেকটি রেখাচিত্র সেই ভাষায় ব্যবহৃত এক একটি একক ধ্বনির প্রতীক রূপ ব্যবহৃত হয় তাকেই ধ্বনি লিপি বলে। সবচেয়ে আধুনিক লিপি কোনটি? উত্তর, সবচেয়ে আধুনিক লিপি হলো ধ্বনি লিপি। ভাবলিপি বর্তমানে কোথায় প্রচলিত? উত্তর, উত্তর আমেরিকা, আফ্রিকা এবং ওশেনিয়া মহাদেশের কয়েকটি উপজাতির মধ্যে এখনও ভাবলিপির প্রচলন আছে। আইপিএ এর পুরো নাম কি? উত্তর, আইপিএ এর পুরো নাম ইন্টারন্যাশনাল ফোনেটিক আলফাবেট। সিনেমিক লিপি বলতে কী বোঝায়? উত্তর, যে লিপি পদ্ধতির
প্রতিটি চিহ্ন একটি ধ্বনির প্রতীক হিসেবে যে কোনো শব্দের গঠনগত উপাদান হিসেবে ব্যবহৃত হয়, তাই সিনেমিক লিপি। প্লেনেমিক লিপি বলতে কি বোঝায়? উত্তর, যে লিপি পদ্ধতির চিহ্নগুলির ভাষাতাত্ত্বিক অর্থ এবং ভাষাতাত্ত্বিক গঠন উভয় আছে তাকে প্লেনেমিক লিপি বলে। চিত্রলিপি কি? উত্তর, কয়েকটি রেখার সাহায্যে কোনো বস্তু, বিষয় বা ঘটনার রূপকে প্রকাশ করা হলে তাকে চিত্রলিপি বলে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ব্যস।